Hi guys, welcome to another vlog of Amader Roopkotha. So, today we late for our lock to start. ছুটিতে যে কোনো উইকেন্ডে একদিন আমরা একটু বেরোই, তো আজকে সেই কালকে যদি ইন্ডিয়ার ম্যাচ ও একদম বেরোবে না, বন্ধুদের সাথে বসে খেলা দেখবে, তো আজকে এই জন্য আমরা একটু বেরোচ্ছি। সেরকম কোনো এজেন্ডা নেই, বাট গিয়ে দেখবো যদি কিছু করি তো। চলো যাওয়া যাক। চলে এসেছি স্টেশনে, আমি ট্রেনের জন্য একটু ওয়েট করতে হবে। 4:20 ট্রেন আছে, এখন মোটামুটি 4:10 মতো বাজে। ট্রেন আসলে উঠে পড়বো, দমদম যাব, তারপরে মেট্রো ধরতে হবে। এই দেখো এই ডগিটা কি সুন্দর শুয়ে আসি। এই 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 কি সুন্দর লাগছে, আজকের ওয়েদারটা খুব সুন্দর, আকাশটা খুব সুন্দর লাগছে। আমি এখন রবীন্দ্র সদনে নেমে গেছি, দীপমের ওয়েট করছি, ও আসলে তারপর আমরা বেরোবো, নন্দনের দিকে যাবো। আমরা চলে এসেছি রবীন্দ্র সদনে, এখন মেট্রো সামনে, তো এখন দেখি অদিতি হয়তো ওইদিকে দাঁড়িয়ে আছে, তা যাকে যাই ওইদিকে দেখি অদিতি কোথায় দাঁড়িয়ে আছে। এই যে অদিতি আসছে ওখান থেকে, ওরকম লোকেট করতে পেরেছি। অনেকদিন পরে আমরা চলে এসেছি নন্দন, আমাদের খুবই প্রিয় একটা জায়গা, বেসিক্যালি শীতের সময়, তাই না? হ্যাঁ, আমরা এখানে যদি আসি সিনেমা টিনেমা দেখি দেখবো না, বিভিন্ন কারণে আসি, সিনেমা দেখতে আসি, থিয়েটার দেখতে আসি, নাটক দেখতে, আড্ডা মারতে বসা হয়। আজকে আড্ডা মারতেই এসেছি আমরা, এখন চলে এসেছি নন্দনে। আমাদের খুবই একটা পছন্দের জায়গা নন্দন। তোমাদের এখন বললামও তাই যে আমরা এখানে কি কি কারণে আসি, তো আজকে নিখাল আড্ডা মারতেই এসেছি। এখানে আজকে কোনো প্রি প্ল্যান নেই, মানে অন্য সময় হলে যদি নাটক দেখতাম, মানে একাডেমিতে টিকিট ফিকিট কাটা হয়ে থাকে, বাট এবার কিছুই নেই। আর এবারে ব্যাঙ্গালোর থেকে আসার পরেই প্রথমবার আমরা যাচ্ছি, তো খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। দেখো কোনো কারণে তো এখানে আসি না, বাট শুধুমাত্র এই নির্ভেজাল আড্ডা দিতেই আসা হয়, তো এখানে বসে থাকতেও খুব ভালো লাগে। হ্যাঁ, আমাদের অলমোস্ট অনেকদিন পরই আসা হচ্ছে, প্রায় 1.5 বছর পর প্রায় আসছি আমরা। তা আমি যদি এখানে অনেক বছর ছোটোবেলা থেকেই আসছি, কারণ আমি এখানে আবৃত্তি শিখতাম যখন, এখানে প্রচুর ফাংশন করেছি, ও আসতো এখানে বিভিন্ন ফাংশন করতে। হ্যাঁ, ও তুমি করেও তো ফাংশন বলেছিল কয়েকটা রবীন্দ্র সদনে একবার। হ্যাঁ, তো আসলে আজকে আড্ডা বাড্ডা মারবো, তো যাই এখন। এখন আমরা একাডেমির সামনে যাচ্ছি, গিয়ে তাহলে একটা কন্টিনিউ করছি আবার। এখানে দেখছি বেশ সুন্দর মেলা হচ্ছে, হ্যান্ডক্রাফটেড জিনিসের মেলা, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আচ্ছা, সুন্দর কুর্তি, সুন্দর সুন্দর জিনিস রয়েছে, হ্যান্ডক্রাফটেড জিনিস। আচ্ছা, আর কুর্তি, সব কুর্তি। আচ্ছা সুন্দর, আচ্ছা বাহ সুন্দর। আর এখানের এই পরিচিত দোকানগুলো তো অবভিয়াসলি আছেই, বেশ সুন্দর লাগছে। একটা পরন্ত শীতের, শীত ঠিক পড়েনি হালকা হালকা, ওর মধ্যে এই সুন্দর একটা মেলা, নন্দন চত্বর, আর কি চাই বাঙালির। এসে যেটা খেতেই হবে সেটা হচ্ছে এই যে ভাড়ের চা, খুবই প্রিয়। এটা চিনি দিয়ে, এটা চিনি ছাড়া, কোনটা খাবে তুমি দেখো। চিনি দিয়ে মানে কম চিনি না, কম চিনি নেই বলে চিনি ছাড়া আছে, চিনি দিয়ে আছে। এই সাথে ঠিক আছে, যে কোনো একটা খাওয়াই যায়। চিয়ার্স টু অল অফ ইউ। চিয়ার্স। এই যে চায়ের সাথে আমরা নিয়ে নিয়েছি টা, চায়ের সঙ্গে টা চলে এসেছে। টায়ের নামটা কি?
তাই হচ্ছে চিকেন পকোড়া। আর যাদের ইউনো আমাদের সবারই এই টাইমটাতে খেতে যেগুলো খুব ভালো লাগে, মুখরোচক চটপটা তেলে ভাজা। আমরা এই ওখানটা থেকে নিয়েছি আমরা, এটা ওই একদম একাডেমির সামনে খেয়েছি, বলো একাডেমির সামনে যে দোকানটা, হ্যাঁ এখান থেকে আগেও আমরা খেয়েছি এবং ভালোই বানায়। তো এবার আমরা অনেক অন্য জিনিসে মনোনিবেশ করেছি, এবার আমরা এটাতে মনোনিবেশ করব, তাই মনোনিবেশ করি এবং সেটাকে ভক্ষণ করি, তারপর কথা হবে। এই অয়েতে একটা জিনিস কিনেছে, কি কিনেছে দেখাও। খুব সুন্দর একটা ছাতা, দাঁড়াও দেখি ভালো করে দেখাও। এটাকে ঘরে সাজিয়ে রাখা যাবে ওই জন্য নিয়েছি বাবা। এটা তো আমাদের বলে তোমরা চাইলে এটাকে ঠাকুরকেও দিতে পারো, ঠাকুর সিংহাসনের উপরে সুন্দর করে সাজান। একটুখানি নন্দনের এদিকটা এসেছি, এদিকটা খুব সুন্দর, পুকুর আছে, সবাই এখানে বসে আড্ডা ফাড্ডা মারছে, প্রচুর ভিড়। এটা হচ্ছে বিল্ডিং এর নাম আছে, নামটাই মতো মনে পড়ছে না, না আমার কাছে ইউজলেস না, এটা অ্যামেন্সটা হলেই লাগছে। হ্যাঁ এটা কোনো কিছু মানে কি বলবো, একটা পন্ড হিসেবে যেটা করা উচিত, বেশ হাওয়া টাওয়া দেওয়া উচিত। চলো ওখানে বসি, চলো আমরা এখানে বসে পড়েছি, সিট পেয়েছি। এই তোমাদের দেখতে পাচ্ছ সামনে সাদা রঙের বিল্ডিংটা, এটা ক্যাথেড্রাল চার্চ। আর এটা বললাম, এই বিল্ডিংটার নামটা আমি জানতাম, এটা ওয়ান অফ দ্য টলেস্ট বিল্ডিংস অফ কলকাতা। হ্যাঁ 42, রাইট রাইট, হ্যাঁ। আদিতি ওখানে অর্ডার দিচ্ছে আর কি, তো ওখানে আসলে তারপর একসাথে খাবো, তোমাদের দেখাচ্ছি যে এটা লোকেশানটা এক্স্যাক্টলি কোথায়। দেখতে পাচ্ছ তুমি এক্সাইডের মোড়ে, ঠিক আছে, টুয়ার্ডস তুমি যদি শিয়ালদার দিকে যাও ফ্রম রবীন্দ্র সদন, তাহলে হচ্ছে এটা তোমার ডান হাতে পড়বে। এটা আমি রাস্তার পাশেই একদম সিটটা পেয়েছি এখানে, তো ওখানে অদিতি ওইদিকে দাঁড়িয়ে আছে, তো ও অসুখ, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছে। চলে এসছে, কী এসছে ওনা, এটা তোমাদের সঙ্গে পরে কথা ভাবছিলাম কোথায় খাবো, কোথায় খাবো বুঝতে পারছি না, তা হঠাৎ করে আমার স্ট্রাইক করলো যে এখানে তো টিবেটিয়ান ডিলাইট আছে, হ্যাঁ আমাদের খুব পছন্দের, হ্যাঁ একসময় এখানে আসা হতো খুব। এটা সরু গলির মধ্যে, কাইন্ড অফ হিডেন জেম এটা বলতে পারো একটা, না তো তোমরা যদি না খেয়ে থাকো এখানে আমরা ডেফিনেটলি রেকমেন্ড করবো এখানে আসো, তোমরা খেয়ে যাও, খুব ভালো অথেন্টিক টিবেটিয়ান অ্যান্ড চাইনিজ ফুড এখানে পাওয়া যায়। তো চলো আমরা ঢুকি এখন।
এই যে ঢুকছি এবার আমরা। তো আমাদের এখন মোটামুটি দুজনেরই অল্প অল্প পেট ভরা আছে, কারণ ছোলে ভাটুরে খেলাম, তাহলে অল্প স্বল্প কিছু খাবো। তো এখানে আমরা একটা মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছি, তো এখন দেখি এটা দুজনে মিলে খাবো, তারপর এখান থেকে বেরো। আমি রবীন্দ্র সরোবর যাবো, ওখান থেকে তারপর বাস বা অটো ধরে বাড়ি যাবো, ও দমদম পর্যন্ত মেট্রোতে যাবে, আবার ট্রেনে করে তার বাড়ি যাবে। তো এখন আমরা যাই, আবার গিয়ে ও বাড়ি থেকে রথটা কন্টিনিউ করবো আমরা দুজন। তো বাড়ি ফিরলাম একটু আগে, তো আজকে সারাদিন ধরে বেশ ঘোরা টোরা হলো, খাওয়া দাওয়া হলো বেশ অনেক রকমের। তো এখন রাত হয়ে গেছে, এখন ঘুমানোর টাইম। তো আজকে ব্লগটা তোমাদের এইটুকুই আমাদের তরফ থেকে রইল, তোমরা জানিও আমাদের ব্লগটাকে তোমাদের কেমন লাগছে, আর ডু সাপোর্টার্স, তাতে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট যেন তোমাদেরকে দিতে পারি। দেখতে থাকো আমাদের চ্যানেল আমাদের রূপকথা, দেখা হচ্ছে কালকে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। টাটা, গুড নাইট।